হাই গাইস, গুড মর্নিং। আজ হচ্ছে 2nd April। তো 2nd April-এ যত মানুষের জন্মদিন বা বিবাহবার্ষিকী আছে, তো সবাইকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজ আমি আমার ব্লগটা শুরু করলাম। অনেক দিন ব্লগে আসিনি, তো ভাবলাম আজকে একটু ব্লগটা করি, কারণ আজকে আমার ছেলের বার্থডে। তো ঠাকুরের কাছে এটাই প্রে করলাম যে পৃথিবীর মানুষ যে সংকট অবস্থায় আছে, তারা যেন খুব তাড়াতাড়ি আমরা সবাই সুস্থ জীবনযাপনে ফিরে আসতে পারি। তো যাই হোক, চলুন, ছেলের জন্য সকালে যে একটু পায়েস বসিয়েছি। আমি যে ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটের নিচে একটা মার্কেট আছে, তো আমার এখানে সেরমভাবে কিছুই পাচ্ছি না, কারণ দূরে কোথাও যেতেও পাচ্ছি না, জানি না কোথায় কী পাওয়া যাচ্ছে। তো আমি এখানে কিছুই পাচ্ছি না, কোনো রকমে চাল ডাল আলু এইভাবে খেয়ে কাটিয়ে দিচ্ছি দিন। তো তারপরেও আজকে আমি সোমবার দিন গেছিলাম যে আমি কিছু পাই কি না ওর জন্য দেখতে, তো সেটা ওখান থেকে গিয়ে আমি টুকটাক কিছু এনেছিলাম। তো ওই বাজারে আমাদের মতো মানুষের কিনে খাওয়ার মতো অবস্থা নেই, কারণ প্রচুর দাম নিচ্ছে। তো আমরা মধ্যবিত্ত ঘরে, বুঝতেই পাচ্ছেন, খুব কষ্ট করে খেতে হচ্ছে। যাই হোক, তারপরেও মনে হয় যে সবসময় তো কষ্টের মধ্যেই আছি, অনেকটা দিন পার করলাম, তো একটা দিন একটু ওকে আনন্দ দিই। আর সবথেকে কষ্ট হচ্ছে আপনজনেরা কাছে নেই, অনেক দূরে, তাদেরও ইচ্ছা থাকলে হয়তো উপায় নেই, যেহেতু লকডাউন চলছে, কাছে আসতে, বা আমাদেরও ইচ্ছা থাকলে তাদের কাছে যেতে পারছি না। তো এর মধ্যে দিয়েই আমি ওকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি, যেভাবে সম্ভব, যেভাবে আমার ঘরে যেরকম যা আছে তাই দিয়েই। তো দেখুন, আমি এখানে পাঁচটা ভাজা দিতে হয় দিচ্ছি, একটু পায়েস করে দেবো, একদম ঘরোয়া নর্মাল পদ্ধতিতে ওকে একটু বিরিয়ানি বানিয়ে দেবো। অনেক দিন বলেছিল মা বিরিয়ানি করে দেবে, তো যাই হোক, এই এই সমস্ত হওয়ার পর থেকে আর করা হয়নি। তো আজকে একটু ভাবছি বানিয়ে দিই, অনেকদিন পর ও রিচও খাবে। যাই হোক, তো আমার কোনো কিছুতে দুঃখ নেই, আমি চাইবো আমরা যেই সংকটের মধ্যে দিয়ে চলছি, যত তাড়াতাড়ি শিখি আমরা যেন সুস্থ জীবনে ফিরে আসতে পারি, যত তাড়াতাড়ি। দুঃখ নেই আমি তাকে সব কিছু পরিপূর্ণ করে দিতে পারিনি, দুঃখ নেই আমি ও বড়জন গুরুজনদের আশীর্বাদ নিতে পারিনি, তাতেও কোনো কষ্ট নেই। কিন্তু আমি চাইবো আমরা পৃথিবীর সমস্ত মানুষ আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসি, সমস্ত সংকটের মধ্যে থেকে আমরা উত্তীর্ণ করে জয়ী হতে পারি, এটাই চাইবো। যাই হোক, দেখুন এখানে বিরিয়ানি, বিরিয়ানিতে আমি বিরিয়ানির রেসিপিটা অন্য কোনো ব্লকে অবশ্যই শেয়ার করব। দেখুন, এই মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, আর এখানে দুধে একটা কেশর কালার দিয়ে জাস্ট অল্প একটু কালার দিয়েছিলাম, ফুড কালার, যেন ফুড কালার দেওয়া ঠিক না, এটা হচ্ছে হোমমেড মশলা, বিরিয়ানি মশলা, ওটা আমি বানাই নিজে হাতে। তো যাই হোক, চাইলে আমি এগুলো পরে একটা সময় সুন্দর করে সুন্দর একটা ব্লগ দেব, শেয়ার করব পুরো রেসিপি ধরে ধরে। তো এখন ব্লগ করতে ইচ্ছাই করে না, অনেকদিন পর আমি ব্লগে আসলাম, সারাক্ষণ টেনশান, জানি না কখন কি হয়, কখন কি হয়, আজকে কি শুনবো নিউজে, কালকে কি হবে, আমরা আগামী দিন কি আসছে, কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, সব কিছু করে ওকে খেতে দিলাম খুব তাড়াতাড়ি। তো আপনাদের ফাইনাল লুকগুলো দেখানো হয়নি, শেষে দেখিয়ে দেবো, বিরিয়ানি ভাজা, আর দিতে পারিনি কেক, দিতে পারিনি মিষ্টি, তাতে কোনো দুঃখ নেই। যাই হোক, আজকে কিছু চাওয়ার নেই, আজকে এইটুকুই চাওয়ার, আমার ছেলেকে সবাই আশীর্বাদ করবেন, ও খুব ভালো বড় মনের মানুষ হয় যেন, সেই আশীর্বাদ করবেন। আজকে আর কিছু চাওয়ার নেই আপনাদের কাছে। বলছে চিকেন বিরিয়ানি খাচ্ছ, আমাকে চিকেনটাও খুলে দেখিয়ে দিলাম, হ্যাঁ তোকে চিকেন বিরিয়ানি খাল। সকাল থেকে উঠে অনেকটা সময় টেনশন করতে করতে চলে যায়, মোবাইল খুলে এই নিউজ দেখি, এই দেখি, ওই দেখি, অনেকটা সময় চলে যায়, তারপরে কাজ বাজ করতে অনেকটা দেরি হয়, তাড়াহুড়ো করে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় দুটো আড়াইটে বেজে গেছে ওকে খেতে দিতে দিতে। তো যাই হোক, এগুলো সবই তো একা করতে হয়। কেই বা করবে বলুন, আমি আর ছেলেই তো থাকি। তো যাই হোক, ও একদম ইচ্ছাই না ক্যামেরার সামনে আসতে, তবু জোর করে একটু একটু করে ক্লিপ নিয়েছে ওর। এই যে আমার পায়েসের ফাইনাল লুকটা, আমি জানেন শীতকালের গুড় একটু ফ্রিজে ফ্রিজ আপ করে রেখে দিই, এই
দু তারিখের জন্য, যে ওকে পায়েস বানিয়ে দেবো। এটা হচ্ছে বিরিয়ানির লোকটা, তো যাই হোক ওকে দিয়েছি, চলুন।